আমাদের বাড়ির ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল বা কারেন্টের বিল পেমেন্ট করার জন্য যদি কোনো অসুবিধার জন্য আমরা একসঙ্গে তিন মাসের বিল পেমেন্ট করতে না পারি আমাদের ইলেকট্রিক বিলের এক মাসের বিল আমরা পেমেন্ট করতে পারবো তো কিভাবে ফোন পে থেকে এক মাসের বিল আমরা পেমেন্ট করব বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এ ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো ফোনপে থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য সব প্রথমে আমাদের মোবাইলের ফোনপে ওপেন করে নিতে হবে হোম পেজে দেখুন সমস্ত অপশনগুলি দেওয়া রয়েছে তো ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য একটু নিচের দিকে দেখুন দেওয়া রয়েছে রিচার্জ এবং এইখানে দেখুন বাল্ব ছাপানো রয়েছে এবং ইলেকট্রিসিটি লেখা রয়েছে তো আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে নেক্সট পেজে দেখুন অপশন এসেছে সার্চ বাই বিলার একটু নিচেই দেখুন অপশন দেওয়া রয়েছে বিলার্স ইন ওয়েস্ট বেঙ্গল দেখুন ডাব্লুবিএসিডিসিএল এর লোগো দেওয়া আছে এবং দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি মান্থলি এবং দেখুন দুই নম্বরে অপশন দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি কোয়ার্টারলি তো আমাদের ইলেকট্রিক বিলের এক মাসের বিল পেমেন্ট করার জন্য উপরে যে অপশানটি মান্থলি এইখানে ক্লিক করতে হবে দেখুন নেক্সট পেজে অপশান দেওয়া রয়েছে কনজ্যুমার নাম্বার তো আমাদের ইলেকট্রিক বিলের যে কনজিউমার নাম্বার সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে কনজ্যুমার নাম্বার দেখবেন আপনার ইলেকট্রিক বিলের উপরের দিকে সিওএন আইডি বলে আপনার কনজিউমার নম্বরটি লেখা থাকে আপনি দেখে নেবেন নিচে দেখুন আমাদের মোবাইল নম্বর লেখা রয়েছে মোবাইল নম্বর এন্টার করা না থাকলে আপনি আপনার মোবাইল নম্বরটি এইখানে এন্টার করে দেবেন কনজিউমার আইডি এবং মোবাইল নম্বর এন্টার করার জন্য এইখানে ক্লিক করলে নিচে দেখুন কিবোর্ড ওপেন হয়ে যাবে ইলেকট্রিক বিলের কাগজ থেকে আমাদের কনজ্যুমার আইডি দেখে নিয়ে সঠিকভাবে আমরা এইখান থেকে এন্টার করতে পারব কনজিউমার আইডি এন্টার হয়ে গেলে দেখুন কনফার্ম অপশন আসবে এইখানে ক্লিক করতে হবে নেক্সট পেজে দেখুন অপশন দেওয়া থাকবে ডাব্লুবি এ এর দেওয়া রয়েছে দেখুন আমাদের কনজিউমার নাম্বার লেখা রয়েছে নিচে দেখুন আমাদের নাম বিল ডেট এবং ডিউ ডেট দেখুন লেখা রয়েছে এখানে আমাদের কনজিউমার নাম্বার আমাদের নাম সঠিক আছে কি না সেটা দেখে নেবেন সঠিক থাকলে নিচে দেখুন বিল সার্কেল লেখা রয়েছে দেখুন তিন মাসের বিল বাকি থাকলে তিন মাস দেখুন এইখানে শো হবে তো আপনি যদি এক মাসের বিল জমা করতে চান তাহলে এইখানে দেখুন এক নম্বর ঘরে টিক দেওয়া রয়েছে দুই মাসের বিল একসঙ্গে জমা করার জন্য পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে এইখানে টিক করতে হবে এবং যদি আমরা তিন মাসের বিল এক সঙ্গে জমা করতে চাই তাহলে দেখুন এইখানে টিক করতে হবে তো আমি যেহেতু এক মাসের বিল পেমেন্ট করব তো আমাকে এইখানে টিক করতে হবে টিক করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে পে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে দেখুন টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা লেখা থাকবে আমাদের অ্যাকাউন্ট নম্বর লেখা থাকবে এইখানে আমাদেরকে জাস্ট নিচে দেখুন পে অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করতে হবে নেক্সট পেজে পেমেন্ট কনফার্ম হওয়ার জন্য আমাদের ছয় সংখ্যার ইউপিআই পিন এন্টার করতে হবে ফোনপে যদি আপনার খোলা না থাকে তাহলে ফোনপে আপনি আপনার মোবাইলে কিভাবে চালু করতে পারবেন প্রথমবার চালু করার সময় কি কী সেটিংস করতে হবে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো ইউপিআই পিন এন্টার করে নেওয়ার পরে জাস্ট আমাদেরকে এইখানে টিকচিহ্ন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করতে হবে এরপরে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখুন টিক চিহ্ন হয়ে গেছে এবং দেখুন লেখা উঠেছে ইওর পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ আমাদের বিল পেমেন্ট করা সাকসেসফুলি হয়ে গেছে দেখুন ভিউ ডিটেলস অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করে আপনি ডিটেলস দেখে নিতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যেই দেখুন আমরা যে বিল পেমেন্ট করলাম তার দেখুন ডাব্লিউ থেকে মেসেজ চলে এসেছে অর্থাৎ আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করা সাকসেসফুলি হয়ে গেছে